মেটাতে আপনি আপনার বাড়ির সবার জন্য মাংস কিনে নিয়ে যাবেন না নেন সমস্যা না আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম খুশি হয়ে দিলাম আমি এটা ঋণ হলাম না আপনার কাছে না না এটা তো ঋণ না এই টাকাটা হচ্ছে আপনি একটা পাঞ্জাবি বানায় নেবেন ধরেন আমি কি আপনার বাবা না আপনার ছেলে ছেলের বয়সই তো আরে ছেলে যদি বাবাকে কোনো একটা জিনিস উপহার দেয় তাহলে কি বাবা নেবে না হ্যাঁ বলেন আমাকে বলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কোথায় গিয়েছিলেন বাজারে সংসার কি আপনি চালান নাকি না না আমারই চালান নাকি ছেলে মেয়েরা ছেলে এক সওয়াল আছে এবার মেট্রিক দিতেছে মেট্রিক তো ওই যে আমি হ্যাঁ তার পড়া নাই শোনা নাই ওই দয়া হাজির দিয়ে আসছে ওই পাশের কি দাম আছে কোন বলেন মাছ বেচে আইলে ও মাছ বিক্রি করেন মাছের ব্যবসা করেন মাছের ব্যবসা তার মানে তো সংসার ঠিক মতোই চলে নাকি সংসার চলে ওই আল্লাহ চলায় ছেলে ইনকাম শিখতে তো এখনো অনেক সময় লাগে অনেক সময় লাগে ও আমার আর দেহে দর বড় না সেটা তো আল্লাহ জানে আল্লাহ যদি আপনাকে আরো আরো যদি 20 বছর বা 40 বছর বাঁচিয়ে রাখে তাহলে তো আপনি দেখতেই পারবেন না আর 20 বছর এখন যে সব মানুষ ভালো মানুষ উঠিয়ে যায় আপনার হচ্ছে এই ব্যবসার জন্য পুঁজি কিরকম লাগে পুঁজি সামান্য কিছু হলে হয় মাছ আরো বাকি নেই তো বেচে কিনে ওয়েটা দিয়ে যা বাঁচে এক দুশো দাম আছে নিয়ে তুই আল্লাহ যেরকম যেদিন যায় ওই দিন হয় এমন সময় আছে ৩৫ কিনে ২৫ বেচা লাগে ৩০ বেচা লাগে অনেক সময় লস হয় লস হয় কাঁচা জিনিস নিয়ে দেখলাম খরিদ্দার নাই মাছ দেখেছে আটকে ওই সময় কম দামে বেচা লাগে ২-৩০০ থাকে ভালো বাজার হলে ২-৩০০ থাকে আর না হলে পরে ওই কিনু কেজি ২ টাকা হয় কিনু কেজি ৫ টাকা হয় কিনু কেজি হয় এইভাবে ইনকাম করে তো আর কয়টা হালা ৫০০০ টাকার মাছ যে আপনি কিনেন হ্যাঁ এখানে যদি আপনি ১০,০০০ টাকার মাছ কিনতে পারেন সেক্ষেত্রে কি বেশি লাভ হবে না কিনে লাভ নাই তো বেচা লাগবে না বিক্রি হবে না ও আচ্ছা বেশিরভাগ সময় কি মাছ খাওয়া পড়ে মাংস টাংস খাওয়া হয় না হ্যাঁ দেশুম পাবি হেসুম কিনি দেশুম না পারি হেসুম কেনবো মাংস আপনার যদি ইনকাম না থাকে আপনি খাবেন কোন থেকে কোন তো আপনার যদি ইনকাম না থাকে আপনি কোন থেকে খাবেন আপনার পকেটে পয়সা নাই আপনার খাবের মশালি তো আপনি খাবের পাচ্ছে তার না বোঝেন নি আপনি বোঝেন না এগুলি বুঝতে পারছি তার মানে মাছটা যেহেতু আপনার ব্যবসার একটা জিনিস এটা আপনি নিয়ে আসতে পারছেন কমের মধ্যে কিন্তু টাকা না থাকার কারণে হয়তো মাংসটা সবসময় কিনতে পারেন না ইচ্ছা হলেও হয়তো খেতে পারেন না তাই তো আল্লাহ দিশম যা খাওয়ায় ওই হাত আছে আল্লাহই ভালো এই টাকাটা আপনাকে দিলাম এটা দিয়ে আপনি আপনার বাড়ির সবার জন্য মাংস কিনে নিয়ে যাবেন না নেন সমস্যা না আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম খুশি হয়ে দিলাম আমি এটা ঋণ হলাম না আপনার কাছে না না এটা তো ঋণ না এটা তো ঋণ না আমি আপনাকে খুশি হয়ে দিয়ে দিচ্ছি আমি আপনাকে খুশি হয়ে দিয়ে দিলাম চাচা এটা কথা হ্যাঁ কোনো আপনি নেন এটা ঋণ হয়ে গেল যদি আমি আপনাকে বলতাম যে টাকাটা ফেরত দিতে হবে তাহলে আপনি ঋণই থাকতেন আল্লাহ তো দেখতেছে তাই না আল্লাহ সাক্ষী আমি আপনাকে এই টাকাটা দিয়ে দিলাম আমি আপনার ছেলের মতো খুশি হয়ে দিলাম চাচা আর এই টাকাটা হচ্ছে আপনি একটা পাঞ্জাবি বানায় নেবেন ধরো একটা সুন্দর পাঞ্জাবি বানায় নেবেন নেন না 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 আমি আপনাকে খুশি হয়ে দিছি চাচা আমি আপনাকে খুশি হয়ে দিলাম তো এটা কি বলেন তো চেনেন রসুন না কি লসুন হ্যাঁ 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 গোসলের পরে এটা হচ্ছে হাতে মুখে নিবেন হ্যাঁ এটা নেন এটা ক্রিম নাকি হ্যাঁ 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 আপনি তো পান খেয়ে ঠোঁট লাল বানিয়ে ফেলেছেন
এটা ঠোঁটে লাগাবেন শীতের মধ্যে যদি সিগারেট খাই না ওই গুড়িয়াটা পানি পান খান জর্দা দিয়ে পান খাওয়া যাবে না কিন্তু এটা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে ঠোঁটে লাগাবেন হ্যাঁ শীতের মধ্যে এটা হচ্ছে আপনার শীতের উপহার এটা আপনাকে দিলাম এটা হচ্ছে আপনার গিফট আমার পক্ষ থেকে হ্যাঁ ধরেন একজনের টাকা নিয়ে খাওয়া আমি কি বলেন তো আমি কি আপনার বাবা না আপনার ছেলে ছেলের বয়সই চলে ছেলে যদি বাবাকে কোনো একটা জিনিস উপহার দেয় তাহলে কি বাবা নেবে না হ্যাঁ বলেন আমাকে বলেন ও আমার প্রিয় বাবা